করোনার কারণে এক বছর সম্পূর্ণ বন্ধ। এক বছর কিছুদিন চললেও মাঝপথে বন্ধ হয়ে যায় দুর্গাপুরের কল্পতরু মেলা। নতুন বছরে স্বমহিমায় ফিরতে চলেছে আবারও দুর্গাপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মেলা কল্পতরু মেলা। নতুন মেলা কমিটির ঘোষণা হলো মঙ্গলবার দুপুরে। সাংবাদিক বৈঠকের মাধ্যমে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় নতুন কমিটির তালিকা ঘোষণা করেন এদিন। পুরনো কল্পতরু মেলা কমিটি বদলে ফেলা হয়। কমিটির শীর্ষ দায়িত্বে রয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার, আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, এডিটিএর ভাইস চেয়ারপারসন কবি দত্ত, প্রাক্তন পুলিশ কর্মী বিপ্লব বসু ঠাকুর সহ আরও অনেকে। মেলার গতি দেখে বোঝা যাবে মানুষের কিরকম নিড আছে, যেমন তার দোকানদার ভাইয়েরা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বিগত দুটি বছরে, বন্ধ হয়ে গেছিল আপনারা জানেন তো, দেখা যাবে সেটা দেখে পারমিশন সাপেক্ষ যদি আমরা আবার অনুমতি পাই এক্সটেনশন করার, তাহলে ভেবে চিন্তা করবো। অ্যাডভাইজার আছেন আমাদের মাননীয় মন্ত্রী, উনি আছেন আমাদের শ্রদ্ধেয় কবি মজুমদার সাহেব আছেন, আর আমাদের অ্যাডভাইজার রয়েছেন দুজন, উনি মাননীয় অভিজিৎ ঘটক রয়েছেন এবং মাননীয় কবি দত্ত মহাশয়। প্রেসিডেন্ট আছি আমি, এখানকার চেয়ারপারসন, জেনারেল সেক্রেটারি হচ্ছেন আমাদের বিপ্লব বসু ঠাকুর, এছাড়াও আমাদের ট্রেজারার রয়েছেন দীপঙ্কর লাহা, আর যেগুলো আমাদের রাখার নিয়ম কমিটিতে যেগুলো রাখা হয় সেরকমভাবে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইনচার্জ মোহনলাল মাঝি, অমিত আচার্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইনচার্জ ইলেকট্রিক্যাল, সুকান্ত সামন্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওসি দুর্গাপুর, ওসি এনটিএস, ওসি কোকোভ্যান, ওসি ফায়ার এবং ওসি ট্রাফিক। এই বছর স্বাভাবিকভাবে প্রত্যেক বছরই যে কমিটি করেছে তারা ভালো করার চেষ্টা করেছে, এবং আবার এইবারে যে নতুন কমিটি আমাদের মাননীয় চেয়ারপারসন এবং আমাদের দাদা অভিজিৎ ঘটকের উপস্থিতিতে যে কমিটি হয়েছে, সেই কমিটি তরফ থেকে আমরাও চেষ্টা করব যাতে আগের বারে যে ভালোটা হয়েছিল তার থেকে আরেকটু ভালো করার চেষ্টা আমরা করব। দুর্গাপুর কর্পোরেশনের নামে যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে টাকা জমা থাকে, এবং আপনারা জানেন বিগত দু বছর যে কোভিড সিচুয়েশন চলেছিল সেই সিচুয়েশনে প্রেক্ষাপটে আমরা চিন্তা ভাবনা করে, আমাদের যে বিগত কমিটি ছিল তারা চিন্তা ভাবনা করেছিলেন, এবং এই মেলা কমিটির ফান্ড থেকে 20 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ডে আমাদের জেলার অভিভাবক মাননীয় মন্ত্রী মলয় ঘটকের হাত দিয়ে সেই 20 লক্ষ টাকা চেক আমরা সিএম রিলিফ ফান্ডে পাঠিয়েছি। ডিপিএল এর এলাকা এখানে মেলাটি হয়, সেই জন্য ডিপিএল এর যারা কর্মী আছেন এবং ডিপিএল এর যারা আমাদের ইউনিয়ন আছে এদেরও একটা এই মেলার প্রতি, হ্যাঁ, এদের এই মেলার সাথে যুক্ত থাকার একটা ব্যবস্থা থাকে এবং নানানভাবে তারা এই মেলাকে সাহায্য করে থাকে। তো এরপরে আমি একটা সাব কমিটিও করার একটা চিন্তাভাবনা আছে যেখানে এই মেলা পরিচালনা করার বিষয়ে আরও মানুষকে তাতে ইনভলভ করা যায়, সেই বিষয়ে আমরা আমাদের চেয়ারপারসন আপনাদের কিছুদিনের মধ্যে জানিয়ে দেবেন একটা সাব কমিটি তৈরি করার জন্য বা পরিচালন কমিটি। এর সাথে সাথে আমরা যেটা সিদ্ধান্ত হয়েছে যে একটা ব্রোশিওর তৈরি করা হবে যেখানে মেলা বিষয়ে সর্বত্র সব কিছু ওখানে লেখা থাকবে, এবং যারা স্টল নিতে ইচ্ছুক তারা সেখানে ব্রোশিওরেই লেখা থাকবে যে একটা স্টল পিছু তাদের কত ভাড়া দিতে হবে বা স্টলের সাইজ কী হবে, হ্যাঁ, কতগুলো স্টল হবে, সব কিছুই আমরা সেই ব্রোশিওরে পাবলিশ করব। যারা স্টল নেবেন বা যারা যেটা কমিটির অ্যাকাউন্টে জমা হবে সেটাও যাতে অনলাইন বা চেকের মাধ্যমে হয়, এবং যেটা আউটগোয়িং টাকা যেটা খরচা হবে সেটাও যাতে চেকে এবং আউটগোয়িং অনলাইন মাধ্যমে হয়, সেটাও কমিটির চেয়ারপারসন ঠিক করেছেন এবং আমরাও তাতে সহমত। এছাড়াও আপনি শুনলেন যে বিগত কোভিড সিচুয়েশনে এই মেলা কমিটির যে ফান্ড সেখান থেকে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে অনুদান হিসেবে দেওয়া হয়েছে এবং সেই অর্থ পশ্চিমবঙ্গের মানুষের সুস্থতার কাজে লেগেছে, চিকিৎসার কাজে লেগেছে, তার জন্য এই কমিটির যারা সদস্য আছেন এবং দুর্গাপুর এবং শিল্পাঞ্চলের মানুষ হিসেবে আমরা গর্বিত
যে আমরা এই এই কল্পতরু মেলার যারা সাথে যুক্ত আছে তারা সকলেই আমাদের সরকারের এবং আমাদের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে পেরেছেন এই কোভিড সিচুয়েশন। আমরা চাই যে যারা এই মেলাতে অংশগ্রহণ করবেন, আমরা কলকাতার একজন ভালো আর্টিস্টের সাথেও যোগাযোগ করেছেন, আমাদের চেয়ারপারসন মনোময় ভট্টাচার্য, তিনি এখানে পারফর্ম করবেন। এছাড়াও লোকাল যারা আর্টিস্ট আছেন তাদেরও পারফর্ম করার সুযোগ করে দেওয়া হবে। দুর্গাপুরের যারা শিল্পীরা আছেন তারাও যাতে সুযোগ পায়। এই পুরোপুরি কালচারাল বিষয়টি আমাদের চেয়ারপারসন নিজে দেখবেন এবং আশা করব যে দুর্গাপুরের মানুষ কয়েকটা দিন ভালোভাবে আনন্দে কাটাতে পারবে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।